প্রিয় ভিউয়ার্স, বিশ্বের বেশিরভাগ উষ্ণ স্থান হল মরুভূমি। মরুভূমি এমন একটি অঞ্চল যেখানে খুব কম বৃষ্টি হয়। যেহেতু জীবন্ত জিনিসের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, মরুভূমিতে তুলনামূলকভাবে কয়েকটি গাছ এবং মরুভূমিতে বসবাসকারী প্রাণী রয়েছে। মরুভূমিগুলি খুব গরম বা খুব শীত হয়ে থাকে। মরুভূমির প্রাণীদের সাধারণত পানির অভাব হয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন তারা কিভাবে তাদের জীবন ধারণ করে। বিশ্বজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি মরুভূমিতে বসবাসকারী এমনই কিছু প্রাণী, এদের জীবন ধারণ দেখলে আপনার গা শিউরে উঠবে। তো স্বাগত আপনাকে আরও একটি নতুন এপিসোডে। মরুভূমির ইগুয়ানা। মরুভূমির ইগুয়ানা দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর মেক্সিকোয় পাওয়া যায়। এরা এই অঞ্চলের মরুভূমির সবচেয়ে সাধারণ প্রজাতির টিকটিকি। এগুলোর দৈর্ঘ্য প্রায় 24 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়, যা দেহের দৈর্ঘ্যের প্রায় 1.5 গুণ পর্যন্ত হয়ে থাকে। ধূসর অথবা হালকা বাদামি হয়ে থাকে। এরা উচ্চ তাপমাত্রায় দিনের বেলা সক্রিয় থাকে। এরা খুব শক্তিশালী হয়ে থাকে। উট। উট সমস্ত মরুভূমির প্রাণীদের মধ্যে সর্বাধিক বিখ্যাত। এই স্তন্যপায়ী প্রাণীরা মরুভূমির অঞ্চলে একটি অসাধারণ দৃশ্য, যেখানে এরা প্রায় 4000 বছর আগে তাদের গৃহপালিত হয়েছিল। এখনও উট খাদ্য এবং পোশাক পরিবহনের জন্য ব্যবহৃত হয়। উট সাধারণত 3টি প্রজাতিতে বিভক্ত হয়ে থাকে, ডোমডারি, দিকুস্কানো উট এবং বন্য উট। ডোমডারি হল এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম। এরা সমস্ত উটের প্রতিনিধিত্ব করে। ওয়ানগার। ওয়ানগার এশিয়াটিক বন্য গাধা হিসেবে পরিচিত। ওয়ানগার ঘোড়া পরিবার ইকুইডে মরুভূমির স্তন্যপায়ী প্রাণী। এদেরকে সাধারণত এশিয়াতে পাওয়া যায়, যেখানে মরুভূমি অন্যান্য শুকনো এবং খোলা আবাসে বাস করে। ওয়ানগার প্রজাতির 4টি জীবন্ত উপপ্রজাতি রয়েছে, মঙ্গোলীয় বন্য গাধা, তুর্কমেনিকুলান পার্সিয়ান দর্শনার্থী এবং ভারতীয় বন্য গাধা। প্রতিটি ওয়ানগার এশিয়ার একটি পৃথক অঞ্চলে পাওয়া যায়। আরবিয়ান অরিক্স অথবা হোয়াইট অরিক্স। আরব অরিক্স হল অন্যতম সেরা মরুভূমিতে অভিযোজিত বড় স্তন্যপায়ী প্রাণী। এরা উত্তপ্ত উচ্চ বায়ুতে বাস করতে সক্ষম, যেখানে কিছু সংখ্যক প্রজাতি বেঁচে থাকতে পারে। আরবীয় অরিক্স স্টোনি সমভূমি, ওয়াদি এবং বালির টিলাসহ বিভিন্ন প্রান্তে বাস করে। এরা সাধারণত গাছপালা খেয়ে থাকে। তো আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন ও শেয়ার করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।